আজকের প্রবন্ধের নাম আমার পথ। লেখক কাজী নজরুল ইসলাম। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপথ নয়। রাজভয়, লোকভয়, কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চিনে, সে মিছামিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না, অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু পথপ্রদর্শক কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকারও নয়, এটা আত্মাকে চেনা সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকেই অস্বীকার করে ফেলা হয়। ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। অতএব এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। স্পষ্ট কথা বলা একটা অবিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে, নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলল, আর একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পেবে কি করে? আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ, আর যাই হোক ভণ্ডামি নয়, এ দম্ভ শির উঁচু করে, পুরুষ করে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধুমাত্র তারাই অসাধ্য সাধন করতে পারবে। যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে, ততবারই তা পড়ে যাবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারুর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। আমি সে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। আমি কোনোদিনই কারোর বাণীকে বেদ বাক্য বলে মেনে নেব না, যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা এবং প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না। ভুলের মধ্যে দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করেছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখবার জন্য ভুলটাকে ধরে রাখবো না, তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে। একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারবে, তাছাড়া কেউ নিভাতে পারবে না। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে, তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনীর ভাব আনে না।
যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। তাহলে বন্ধুরা, আজকের অডিও বুক এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটির পাশে থাকুন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি শোনার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।